আজকে আমি একটি ডেয়ারিং পারফিউমের রিভিউ করতে যাব, যে পারফিউমটা হচ্ছে কিলিয়ানের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং পারফিউম। সো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আবার আপনাদের সামনে এসেছি বাই পারফিউম ইন বাংলাদেশ .com এর পক্ষ থেকে। আমি ইখলাসউদ্দিন জুয়েল, বাই পারফিউম বাংলাদেশের প্রতিষ্ঠাতা। আজকে আমি যে পারফিউমটা রিভিউ করতে যাচ্ছি সেই পারফিউমটা হচ্ছে কিলিয়ান স্ট্রেট টু হেভেন। সো কিলিয়ান স্ট্রেট টু হেভেন পারফিউমটা যখন আমি ফার্স্ট স্নিফ করি তখন আমার কাছে একদমই ভালো লাগেনি, যেটা হচ্ছে অনেস্ট অ্যান্সার। কারণ ফার্স্টের দিকে খুললে পরই যে ভাইবটা আসে সেই ভাইবটা খুবই ডেয়ারিং টাইপের একটা ভাইব। সো শুরু করার আগে আমি প্রথমে আপনাদেরকে বক্স এবং বোতলের প্রেজেন্টেশনটি দেখিয়ে নিতে চাই। আমার হাতে আপনারা যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লার্জ বক্স অফ কিলিয়ান স্ট্রেট টু হেভেন। এইটা কত এমএলের বক্স বলে আপনার মনে হয় একটু বলেন? এটা একটা বিশাল বক্স এবং এই বোতলটিও হচ্ছে বিশাল। তো যাই হোক, স্ট্রেট টু হেভেনের সবকিছুই খুবই এলিগেন্ট, ওই ব্যাপারে আমরা নাই যাই, কারণ নিশ পারফিউম যেহেতু সো বক্স এবং এভরিথিং ইজ কোয়াইট এলিগেন্ট। সো আমরা দেখে নেই যে বক্সের আশেপাশে কি আছে। বক্সের আশেপাশে কিন্তু সেরকম ভাবে কিছুই নাই, এটা লার্জ বক্স যেহেতু আমাদের, আমার কাছে স্ট্যান্ডার্ড সাইজটা নাই, এটা লার্জ বক্স আমরা কিনেছি ডিকেন্ডের জন্য। সো সাইডে কিছুই নাই, পেছনের সাইডে কিছুই নাই, এই সাইডেও কিছুই নাই, টপেও কিছু নাই, সামনের দিকে শুধুমাত্র কিলিয়ান স্ট্রেট টু হেভেন কথাটি লেখা আছে। আর যদি বোতলের নিচে তাকান তাহলে হচ্ছে সব রকম ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। যেমন এটা হচ্ছে 250 ml এর একটি বোতল এবং ইনগ্রেডিয়েন্টস গুলো দেয়া আছে ব্যাচ কোড বারকোড। আপনাদের দেখতে হলে নিচের অংশটা ভালোমতো পড়তে হবে, আর মেড ইন কোন জায়গার সেই ইনফরমেশনটাও কিন্তু আপনারা বটম থেকে পাবেন। সো আমার হাতে দেখতে পাচ্ছেন হচ্ছে কিলিয়ান স্ট্রেট টু হেভেন এর 250 ml এর বোতল, বিশাল বোতল। আমি কোনো সময় 250 ml এর বোতল আসলে এখনো পর্যন্ত আনিনি, এই প্রথম হচ্ছে আমার হাতে আসলো কিলিয়ান স্ট্রেট টু হেভেন এর 250 ml এর বোতল। এবং আমি ফার্স্ট যখন বোতলটি বের করেছিলাম, আমার মনে আছে এখনো, আমি এভাবে ভালো মতো খুলতে পারছিলাম না, আমি টান দিয়েছিলাম, পরে এভাবে মাথাটি চলে আসলো আমার হাতে। কিন্তু তারপরও দেখেন এখানে এই অংশটা যে আছে, এই অংশটা আমি কিভাবে খুলবো সেটা আমি বের করতে পারছিলাম না, কারণ আমি এর আগে 250 ml এর কোনো পারফিউম তো আনিনি, তো আমি জানবো কিভাবে। পরে এটা নিয়ে আমি রিভিউ দেখার চেষ্টা করি যে এটা কিভাবে খোলা যায়, এটা খোলার জন্য কোনো আমি টুলসও পাইনি, বক্সের ভিতরে খোলার মতো অবস্থায়ও আমি ছিলাম না। তো তারপরে হচ্ছে ভিতরে দেখলাম আপনার ক্যাটালগের মতো আছে। তো তারপরে আমি একটা রিভিউতে দেখলাম বোধহয় যে কিভাবে খুলতে হয়, সেটা হচ্ছে যে এই অংশটি, মাথাটি হচ্ছে আপনার আগে লাগাতে হবে। এখানে লাগানোর পরে আপনি আগে টান দিবেন না, খুলবেন না, না টান দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে ঘুরাবেন, আগে লেফট সাইডে এভাবে আপনি ঘুরাতে থাকবেন। ঘুরাতে থাকলে আস্তে 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 এটা উপরের দিকে চলে আসবে এবং তারপরে আপনি ইজিলি লেফট সাইডে ঘুরিয়ে বের করতে পারবেন। তারপরে আপনার যতটুকু লাগে এই বোতল থেকে বের করে ব্যবহার করবেন। এই পারফিউমটা যদি আপনারা যদি কোনো সময় অ্যালকোহল না পান করে থাকেন বা ড্রিঙ্কস না করে থাকেন, তাহলে যদি আপনারা অ্যালকোহল কিরকম হয় বা মদ বা বিয়ারের স্মেল কিরকম হয় সেটা যদি জানতে চান, ফার্স্ট একবার স্নিফ করবেন, বুঝে যাবেন যে কিরকম হয়। আমি যখন ফার্স্ট স্নিফ করেছিলাম তারপরে আমার কাছে খুবই ডিসগাস্টিং লেগেছিল, আমার কাছে ভালো লাগেনি পারফিউমটা এই কারণে। তো এরকম একটা দামি পারফিউমের স্মেল কিরকম এরকম হতে পারে কিভাবে, এটা আসলে আমার জানা ছিল না। সো তারপরে কি করলাম, আমাদের কাছে 5 ml, 10 ml, 15 ml ডিকেন্ডের অর্ডার আসা শুরু করলো। তো ফার্স্টের দিকে আমি আসলে এটা ইউজ করিনি। তো ডিকেন্ড করার পরে আমাদের কাছে এরকম একটা সিরিঞ্জ আছে যেটা দিয়ে আমরা এই 250 ml বোতলের ভিতর থেকে জুসটা বের করে আনি, তারপরে হচ্ছে 5 ml ডিকেন্ডের মধ্যে বা 10 ml ডিকেন্ডের বোতলের মধ্যে দিয়ে দিই। তো দেওয়ার পরে আমি দেখা যায় যে অল্প কিছু অংশ
এভাবে হালকা এক বা দুই ফোঁটা আমার কাপড়ে লাগিয়ে রাখি। ফার্স্ট এয়ার স্মেল ডেফিনেটলি খুবই বুঝি রাম নোটস ব্যবহার করার কারণে। সো টপ নোটসটা বাদ দিয়ে মিডল নোটস অ্যান্ড বেস নোটসে কী আছে তা জানানো আমার আগ্রহ ছিল। সো তাহলে চলুন আমরা টপ নোটস, মিডল নোটস অ্যান্ড বেস নোটস নিয়ে আলোচনা করে ফেলি। সো এই পারফিউমটিতে ব্যবহার করা হয়েছে রাম, খুবই প্রমিনেন্ট রোল প্লে করে। আপনি যখন স্নিফ করবেন ফার্স্টই হচ্ছে রাম ভাইব পাবেন, সোজা হিসাব, এর বাইরে আর কোনো কথা থাকতে পারে না। তারপরে যখন অ্যাপ্লাই করবেন কাপড়ে বা স্কিনে, আস্তে আস্তে যখন এটা ড্রাই হবে তারপরে হচ্ছে অন্যান্য নোটসগুলো আপনি অনুভব করতে পারবেন। যেমন এই পারফিউমটাতে আরও ব্যবহার করা হয়েছে নাটম্যাক, ড্রাই ফ্রুট, সিডের, প্যাচুলি, ভ্যানিলা অ্যান্ড মাস্ক। সো যে নোটসগুলো ব্যবহার করা হয়েছে ডেফিনেটলি এই নোটসগুলো আসলে যদি আপনারা একটু বিশ্লেষণ করে দেখেন তাহলে মনে হবে যে এটা হচ্ছে একটা উইন্টার বেসড পারফিউম। আর এই পারফিউমটা যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে সিডনি ল্যান্সেশিও। সো তিনি হচ্ছে কিলিয়ান হাউজের আরও অনেকগুলো পারফিউম রিলিজ করেছেন, যেমন কিলিয়ান ভদকা অন দ্য রক্স, স্ট্রেট টু হ্যাভেন এক্সট্রিম, ব্ল্যাক ফ্যান্টম, ইনসেন্স উড, লাইট মাই ফায়ার। সো কিলিয়ান হাউজের পাশাপাশি তিনি আরও বেশ কয়েকটি জনপ্রিয় পারফিউম কিন্তু আবিষ্কার করেছেন, যেমন পারফিউমস ডি মার্লির লিপিজান, পারফিউমস ডি মার্লির শ্যাগিয়া। সো তার অনেকগুলো পারফিউম আমি স্টাডি করি, স্টাডি করে যেটা দেখতে পারলাম যে তিনি সাধারণত উডি, অ্যারোমেটিক, স্পাইসি অ্যান্ড উড বেসড পারফিউম বেশি পছন্দ করে থাকেন। সো এই পারফিউমটা অ্যাপ্লাই দেওয়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে টোটালি একটা হাই ক্লাস অ্যালকোহল ভাইব আসে, তারপরে এটা খুব দ্রুত ফেড আউট হয়ে যায়। যেমন 10-15 মিনিট পরে হচ্ছে আর অ্যালকোহল ভাইবটা পাওয়া যায় না, তারপরে হচ্ছে যে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসটা রোল প্লে করা শুরু করে, লাইক ড্রাই ফ্রুটস, নাটমেক, ভ্যানিলা, মাস্ক। সো ওই ইনগ্রিডিয়েন্টসগুলো আসলে আস্তে আস্তে আসা শুরু করে। সো প্রথম দিকে আমার একদমই ভালো লাগেনি, বাট দ্বিতীয়বার ইউজ করার পরে যখন টপ নোটসটা চলে গেল তারপরে দেখলাম যে না আসলে এতটা খারাপ না, ইউজ করা যায়। মিডল নোটস অ্যান্ড বেস নোটস ইজ কোয়াইট নাইস। তারপরে আবার আরেকদিন ডিকেন করলাম, ডিকেন করার সময় আবার একটু অ্যাপ্লাই করলাম, তখন মনে হলো যে না আসলে পারফিউমটা একটা নিশ কোয়ালিটি পারফিউম, বিকজ ইটস সো ইউনিক। এই কিলিয়ান স্ট্রেট টু হ্যাভেনের মতো এখনো পর্যন্ত কোনো পারফিউম আবিষ্কারই হয়নি, এটা টোটালি ইউনিক একটা পারফিউম। রাম নোটস অনেকগুলো পারফিউমই ব্যবহার করা হয়েছে, যেমন বুলগেরি ম্যান ইন ব্ল্যাকেও কিন্তু রাম নোটস ছিল, আমি রিভিউ করেছি সেটা, কিন্তু সেখানে আমি রাম নোটসটা পাইনি। এই পারফিউমটিতে টপ নোটসে হালকা রাম ব্যবহার করা হয়েছে প্রমিনেন্ট ওয়েতে, বাট 10-15 মিনিট যাওয়ার পরে সেই রাম ভাইবটা কিন্তু আর পাওয়া যায় না, তারপরে হচ্ছে পারফিউমটা থেকে আপনার ভালো লাগা শুরু হতে পারে। সো প্রথম দিকে যারা ডেয়ারিং পারফিউম ইউজ করে অভ্যস্ত না, লাইক টম ফোর্ড ব্ল্যাক অর্কিড অর টম ফোর্ড উড, এরকম টাইপের যে ডিফারেন্ট পারফিউমগুলো আছে ডেয়ারিং টাইপের পারফিউম, যারা ইউজ করে অভ্যস্ত না তারা কিন্তু আসলে এই পারফিউমটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাবেন না, পারফিউমটাকে আপনারা ভালো বলবেন না, কারণ এত এক্সপেন্সিভ একটা পারফিউম। সো এটা যদি ব্যবহার করে আপনার ভালোই না লাগে তাহলে কেনার কোনো মানে হয় না। সো এই দিক থেকে যদি আমি বলতে যাই তাহলে এটা হচ্ছে ব্লাইন্ড বাই ওয়ার্দি না, তার মানে আপনি এটা কোনোভাবেই টেস্ট না করে কিনতে পারবেন না। ফার্স্টে হচ্ছে আমরা সাজেশন দিব আপনাকে ডিকেন্ট নেন, ডিকেন্ট ভালো লাগার পর দেন হচ্ছে আপনারা চাইলে ফুল বোতল কিনতে পারেন, তবে আমি মোটামুটি গ্যারান্টি 100 জনের মধ্যে হয়তো বা 1 জন এই পারফিউমটি ফুল বোতল সংরক্ষণে রাখতে চাইবেন, বাকি 99% হচ্ছে ডিকেন্ট ইউজ করে হ্যাপি থাকবেন, এটা আমি বলতে পারি। এখন আমি আরও কিছু জিনিস আলোচনা করি এই পারফিউমটি নিয়ে, সেটা হচ্ছে যে এই পারফিউমটা আপনারা কখন ব্যবহার করতে পারবেন না। আপনারা যখন নামাজে যাচ্ছেন, লাইক জুমার নামাজ বা যে কোনো নামাজে, মসজিদে যাচ্ছেন, দিয়ে সাথে সাথে আপনারা মসজিদে চলে যাবেন না, কারণ হচ্ছে এটা ফার্স্টে যে রাম ভাইবটা থাকে এটা আপনার আশেপাশের যারা মুসল্লি আছেন তাদের একটু ডিস্টার্বিং ফিল করতে পারে। দেওয়ার পরে আপনি আধা ঘন্টা পরে চাইলে যেতে পারেন, আর এটা দিয়ে সাথে সাথে হচ্ছে যদি আপনার বাচ্চা থাকে, লাইক 2-3 ইয়ার্স অর 1 ইয়ার ওল্ড,
তাহলে ওকে কোলে নিয়ে বের হবেন না, কারণ এই ভাইবটা বাচ্চাটার পছন্দ না হতে পারে। দেয়ার আধা ঘন্টা পরে বা এক ঘন্টা পরে আপনি এটা ইউজ করতে পারেন। আর হচ্ছে যদি আপনি সোবার হয়ে থাকেন, আপনার অ্যালকোহল প্রবলেম ছিল, আপনি এই অ্যালকোহল প্রবলেমটাকে কাটিয়ে ওঠা শুরু করেছেন, তো যদি আপনি এই পারফিউমটি দেন, এটা হচ্ছে আবার আপনাকে ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করাতে পারে। যেমন আপনি আবার আপনার অ্যালকোহলিক লাইফে ফিরে যেতে পারেন জাস্ট এই স্মেলটার জন্য, ট্রিগার করতে পারে, এটা ট্রিগার হিসেবে কাজ করতে পারে। সো এই পারফিউমটা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কোন সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কখন আপনারা এই পারফিউম ব্যবহার করতে পারবেন? ধরেন আপনি একটা নিউ পারফিউম, আপনি জানেন না এটার স্মেল কিরকম, ডেফিনেটলি এটা ইউজ করতে পারেন। যে আপনি জানেন না এটার স্মেল কিরকম, ডেফিনেটলি হচ্ছে আপনারা ডিকেন নিয়ে ট্রাই করতে পারেন। আর কখন ইউজ করতে পারেন? যখন আপনার আশেপাশের মানুষকে টোটালি সারপ্রাইজ করে দিতে চান, টোটালি শক করে দিতে চান, দিয়ে যাবেন, সবাই শকড হয়ে যাবে, বাট হাফ অ্যান আওয়ার এক ঘন্টা পরে আবার শকড হবে যে ওই রকম গন্ধ তো পাচ্ছি না, এখন একটু অন্যরকম গন্ধ পাচ্ছি, এটা কি পারফিউম, এটা কি পারফিউম, শুরু থেকে বলবে এটা কি পারফিউম দিয়ে আসছো, ফালতু পারফিউম একটা, কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে, এরকম বলবে। তারপরে আধা ঘন্টা এক ঘন্টা পরে তারা যদি ওই রুমের ভিতরে থাকে বা একটু বাইরে থেকে ঘুরে আসে, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এটা কি পারফিউম, তুমি কি আরেকটা পারফিউম দিছো, কিন্তু আপনি কিন্তু আরেকটা পারফিউম দেননি, দিয়েছেন কিন্তু একটাই পারফিউম। সো মানুষদেরকে সারপ্রাইজ করার মতো সামর্থ্য কিন্তু কিলিয়ান স্ট্রেট টু হেভেন রাখে। আর এটা হচ্ছে খুবই ম্যাচিউর ম্যানদের জন্য, আই মিন সুপার এলিগেন্ট ক্লাসি, যারা ওরকমভাবে কোনো কিছু কেয়ার করে না, তারা এই পারফিউমটা দিতে পারে, কিন্তু এটা সুইটেবল না। 20-25 বছরের রেঞ্জে যারা আছেন তাদের জন্য এটা সুইটেবল না, এটা ম্যাচিউর ম্যাসকুলিন টাইপ পারফিউম। লাইক আমি এর আগে আলোচনা করেছিলাম টম ফোর্ড উড উড নিয়ে, সেটা একটা ম্যাচিউর পারফিউম ছিল, আই ওয়াজ ইন্টারলুডিং টু ম্যাচিউর পারফিউম। সো এটাও একটু ম্যাচিউর ক্যাটাগরিতে পড়ে, আর এটা কখনোই ভার্সেটাইল পারফিউমের তালিকায় পড়বে না। কারণ হচ্ছে যে এটা আপনি সবসময় সব জায়গায় ব্যবহার করতে পারবেন না, মাঝে মধ্যে আপনি হয়তো কোথাও যাচ্ছেন, ওইখানে আপনার কোনো বাধ্যবাধকতা নেই, কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করার প্রয়োজন নেই, আপনি এই পারফিউমটা দিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই পারফিউমটা হচ্ছে আপনারা অফিসেও যদি আপনি জুনিয়র পজিশনে থাকেন তাহলে আপনি এই পারফিউমটা দয়া করে ব্যবহার করবেন না, কারণ আপনার আশেপাশে যারা থাকবেন তারা আপনাকে এই নিয়ে হয়তো বা ইরিটেট করতে পারে। সো যারা বসিং পজিশনে আছেন তারা ডেফিনেটলি এই পারফিউমটা দিতে পারেন, লিডারশিপ পজিশনে যারা আছেন তারা এই পারফিউমটি অ্যাপ্লাই করতে পারেন, বিকজ কেউ আপনাদেরকে কিছু বলার মতো নাই। ফর্মাল অর পার্টি ওয়্যারের জন্য ভালো সুইটেবল একটা পারফিউম হতে পারে। আপনারা হয়তো বা ফর্মালি কোথাও যাচ্ছেন অথবা হচ্ছে কোনো জায়গায় পার্টিতে যাচ্ছেন, আপনারা সেখানে এই পারফিউমটি অ্যাপ্লাই করে যেতে পারেন। আর এই পারফিউমটিতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে সেটা সাধারণত শীতকালীন সময়ের জন্য, বাট আমার কাছে কেন জানি মনে হয় এটা আপনারা উইন্টার টাইমের পরিবর্তে রেইনি সিজন মানে বর্ষাকালেও কিন্তু ইউজ করলে ভালো রেজাল্ট পেতে পারেন, মানে বর্ষাকালে ব্যবহার করার মতো একটা পারফিউম আমার কাছে মনে হয়েছে। সো ইফ ইউ লাইক ডেয়ারিং মিস্টেরিয়াস অ্যাবসোলুটলি বোল্ড ডার্ক অ্যান্ড ইউনিক পারফিউম, ইউ ক্যান ডেফিনেটলি বাই দিস পারফিউম। আর এটা টোটালি হচ্ছে ম্যান পারফিউম, আর কিছু কিছু ওয়েবসাইটে হয়তো এটাকে ইউনিসেক্স হিসেবে ক্যাটাগরাইজ করা হয়েছে, আমি জানি না যেটা কীভাবে ইউনিসেক্স হয়, বিকজ আমি কোনো মহিলাকে এই পারফিউম যদি দিয়ে বেরোতে দেখি আমি তার কাছ থেকে 10 হাত দূরে থাকবো, তার কাছেই যাবো না আমি। সো এটা আমার কাছে মনে হয় ম্যান পারফিউম, ইউনিসেক্স ক্যাটাগরিতে যদি কেউ ফেলতে চায় আমার মনে হয় সেটা ভুল হবে। সো এরকম একটা ইউনিক কনফিউজিং অ্যান্ড ডার্ক মিস্টেরিয়াস বোল্ড পারফিউম যদি আপনারা কিনতে চান আমাদের কাছে ফোন করতে পারেন 01511664422 নাম্বারে, অথবা হচ্ছে 01519664422 নাম্বারে, অথবা আমাদের ওয়েবসাইট buyperfumebangladesh.com এ যেয়েও আপনারা অর্ডার করতে পারেন। মনে রাখবেন আমরা কিন্তু আপনার টাকা সেভ করে দিচ্ছি, এই ফুল বোতল আপনি 250 ml কিনতে গেলে 60,000 টাকা প্লাস পড়বে, বাংলাদেশ থেকেও যদি কিনতে চান 60,000 টাকা প্লাস পড়বে। সো বেটার হচ্ছে 5 ml নিয়ে আগে আপনি ট্রাই করে দেখেন, যদি ভালো লাগে তারপরে আপনারা চাইলে আরও বেশি 20 ml 30 ml পর্যন্ত ডিকেন আমাদের কাছ থেকে নিতে পারবেন, যেহেতু আমাদের কাছে 250 ml বোতল আছে। বাট এত দাম দিয়ে 70 ml এর বোতল আমার মনে হয় না কেনাটাই ভালো হবে, কারণ মার্কেটে অনেক পারফিউমই আছে যেগুলোর স্মেল অনেক বেশি প্লিজিং এটার চাইতে। সো থ্যাংকস ফর ওয়াচিং, যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপরে বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী আমার ভিডিওগুলো আপনারা অটোমেটেড উইথ নোটিফিকেশন পেয়ে যান। টিল দেন, টেক কেয়ার, স্টে টিউনড, আসসালামু আলাইকুম।